অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। জাতীয় পার্টিতে নতুন নাটক, জিএম কাদের চূর্ণকে অব্যাহতি, ভাঙা লাঙল জোড়া লাগানোর দায়িত্ব নিলেন রওশন এরশাদ, বাড়ির গ্যারেজে নিজেকে চেয়ারম্যান ঘোষণা মহাসচিব কাজী মামুনুর রশিদ। পার্টির নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির গণতন্ত্রে ২০-১ ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চূর্ণকে অব্যাহতি প্রদান করলেন। তারপরেও জাতীয় পার্টি সংসদের বিরোধী দল বললেন ওবায়দুল কাদের। স্বতন্ত্র আবার বিরোধী দল, স্বতন্ত্র তো স্বতন্ত্র, এখানে তো বিরোধী দল মানে জাতীয় পার্টি প্রশ্ন আসে, তারা অনেকেই আছে এবং তাদের অনেকেই অভিজ্ঞ হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দলছুট স্বতন্ত্রদের নিয়ে বিকেলে গণভবনে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে কি হবে অবস্থান, হতে পারে সিদ্ধান্ত। বিজিবি সদস্য রইশুদ্দীনের হত্যার রেশ না কাটতে আবারও সীমান্ত হত্যা, লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর হাতে প্রাণ গেল আরেক বাংলাদেশির, ফেরত দেয়া হয়নি মরদেহ। তিস্তা প্রকল্প বাস্তবায়নে এখনই কাজ শুরু করতে চায় চীন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক, রিজার্ভ সংকটে ঢাকার পাশে থাকবে বেইজিং। আদালতে আত্মসমর্পণ করে শ্রমিক ঠকানোর মামলায় জামিন পেলেন ডক্টর ইউনূস সহ চারজন, বললেন বিচলিত নন তিনি, ৬ মাসের সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ। এবং ইউরোপ আমেরিকায় পোশাক রপ্তানি কমলেও খরা কাটাতে বিকল্প বাজারের খোঁজে বাংলাদেশ, এশিয়া আফ্রিকার 15 দেশে বাড়ছে রপ্তানি, পণ্য পাঠাতে জটিলতা দূর করার আহ্বান।